ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ছিলেন বলে মত দিয়েছেন দেশের বিশিষ্টজনরা। তিনি মহান মুক্তিযুদ্ধে আমাদের বন্ধু হিসেবে আমাদেরকে সাহায্য করেছেন। সেই একত্রের দিনগুলোতে তার যে বাংলাদেশের প্রতি সহানুভূতি, সেটা আমার হৃদয়ে এখনো ভেসে ওঠে। এমন একজন নেতা যার কোনো দল ছিল না, তিনি কংগ্রেস নেতা হওয়া সত্ত্বেও ভারতের সব দলের মানুষ দলমত নির্বিশেষে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছে। একজন সবচেয়ে অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে ভারতের রাজনীতিবিদরা তাকে শ্রদ্ধা করতেন এবং আমার ধারণা আগামী দিনগুলোতে আরো বেশি শ্রদ্ধা করবেন। আমাদের বাংলাদেশের সাথে তার সম্পর্ক ছিল খুব গভীর। তিনি বৈবাহিক সূত্রে বাংলাদেশের জামাই এবং নিজেকে সবসময় তিনি বাংলাদেশের একজন খুব কাছের মানুষ হিসেবে পরিচয় দিতে পছন্দ করতেন।